থাকিলে ডামের খোলা হবে মশার ছাওয়া, থাকিলে ডামের খোলা হবে মশার ছাওয়া। প্লাস্টিক চায়ের কাপ ভার ফেলে রাখেন না, মশাকে জন্মে বাঁধিবেন না ও দাদা, মশাকে জন্মে বাঁধিবেন না। তোমরা শিশি বোতল টায়ার টিউব দেখিবেন চিন্নাই, ফেলে দিবেন উল্টি থুমের জল না জমায়, ও ভাই জল না জমায়। তোমরা শিশি বোতল টায়ার টিউব দেখিবেন চিন্নাই, ফেলে দিবেন উল্টি থুমের জল না জমায়, যেন জল না জমায়, ও ভাই জল না জমায়। তোমরা মশাক জন্মে বাঁধিবেন না। ডেঙ্গুর ব্যাপারে সতর্ক থাকবেন, ডেঙ্গু থাকি বাঁচবেন। কিভাবে বুঝবেন যে ডেঙ্গু হয়েছে? ডেঙ্গুতে জ্বর হয়, সঙ্গে মাথার ব্যথা, গা হাত পা ব্যথা। জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করা হবে। আর বাড়িতে কিভাবে ডেঙ্গুর উপশম হবে সম্ভব? বাড়িতে বিশ্রামে থাকবা হবে, গা হাত পা মাথা বারবার ভিজবা হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল খাবেন এবং অন্যান্য তরল খাবারও খাবেন। জ্বর ব্যথার ঔষধ হিসাবে শুধুমাত্র প্যারাসিটামল খাবেন ও অসুখের প্রথম 5 দিন মশারির ভিতরে থাকবেন, যেন মশা কামড়া ভাইরাস না ছড়ায়। এভাবে বাড়িতেই অসুখ ভালো করবে পারবেন। যদি বাড়াবাড়ি হয় হসপিটালে যাবেন। থ্যাংক ইউ।